নয়াদা ব্লকের আমতলায় আজ সারা দিনের কমপ্লিট লকডাউন হলো। খুবই কড়া ছিল এ লকডাউন, কোনো কিছুই ছাড় পায়নি। না বসেছে সবজি বাজার বা মাছের বাজার বা কোনো রকম মিষ্টির দোকান বা কোনো রকম খাবারের দোকান, কোনোটাই খোলা ছিল না, সবটাই ছিল বন্ধ। এই কড়া লকডাউনে প্রথম থেকেই সক্রিয় ছিল নওদা থানার পুলিশ। আমতলা বাজারে প্রথম থেকেই কড়া নজরদারি রেখেছিল নওদা থানার ওসি মৃণাল সিনহা। কেউই ছাড় পায়নি, প্রত্যেকেই কড়া জবাবদিহির মুখে পড়তে হয়েছে। শুধুমাত্র ছাড় পেয়েছিল বন্য প্রাণীগুলো, বিশেষ করে হনুমানেরা। আমতলা বাজারের চালে চালে তাদের ছিল চোখে পড়ার মতো দাপাদাপি, তাদের আজ মুক্ত জীবন। আর ছাড় পেয়েছে অতি জরুরি প্রয়োজনের জন্য, যেমন ঔষধ আনতে যাওয়া বা হাসপাতালে চিকিৎসার জন্য যাওয়ার জন্যই শুধুমাত্র ছাড় ছিল। তাছাড়া কোনো রকম কোনো বিষয়েই ছাড় পায়নি মানুষজন। খুব কড়া লকডাউন হয়েছে আজ গোটা আমতলা তথা নওদায়। লকডাউন পরিদর্শনে এসেছেন আপনি? আজকে সকাল থেকেই লকডাউন পরিদর্শনে বেরিয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যে করোনা আতঙ্ক বেড়ে চলেছে, তার জন্য তিনি বলেছেন যে এই সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার লকডাউন চলবে এবং প্রত্যেক সপ্তাহে দুদিন বুধবার আর শনিবার লকডাউন চলবে। তো আজকে আমাদের নওদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক মৃণাল সিনহার নেতৃত্বে সারা নওদাব্যাপী দারুণ লকডাউন পালিত হচ্ছে। বাজারঘাট থেকে বাস, অন্যান্য ট্রেকার ফেকার সব কিছুই বন্ধ আছে, সবজি বাজার মাছ বাজার সব কিছু বন্ধ। আচ্ছা, এইভাবে সপ্তাহে দুদিন লকডাউন করে কি কোনো ফল হবে, ফল লাভ হবে? এটা হচ্ছে বৈজ্ঞানিক কাজ। আমি মনে করি যে মানুষ যদি এইভাবে দুদিন লকডাউন করে এবং এটা হচ্ছে সংস্পর্শে আসার ফলে যে বিস্তার ঘটছে, এভাবে টানা লকডাউন না করে দুদিন লকডাউন করে কি তার ফল হতে পারে মনে হয় আপনার? টানা লকডাউন করলে অর্থনৈতিক ব্যাপারটাও দেখতে হবে, মানুষের খেটে খাওয়া, হ্যাঁ, জীবিকা নির্বাহের ব্যাপারটাও দেখতে হবে। আবার লকডাউন দুটোর মধ্য দিয়েই যাতে মানে মধ্যপন্থ অবলম্বন আক্রান্ত না হয় এই জিনিসটাই। আপনি? আমি সভাপতি নওদা পঞ্চায়েত সমিতি।